সিদ্ধান্ত হয়েছে, কথাবার্তা হয়েছে, আমরা অপর মহলে কথা বলেছি এবং ওরা যখন স্ট্রাইকে নেমেছে তখন আমরা দেখলাম এটা একটা বার্নিং প্রবলেম এবং দুর্গাপুরের মতো একটা শহরকে শুধু শুধু নোংরা থাকতে দেওয়া যায় না। এটা একটা এই পরিষেবাটা কখনো বন্ধ রাখা যায় না, যেমন দুধ, খবরের কাগজ এবং হাসপাতালের পরিষেবা ঠিক সেইভাবেই আবর্জনা পরিষ্কার। কারণ আপনারা জানেন যে এখন ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে, করোনা কিন্তু এখনো আমাদের ছেড়ে যায়নি। সেই জন্য আমরা অত্যন্ত সবাই চিন্তিত ছিলাম, আমাদের মহল ইতিমধ্যে আলোচনা করেছি আমরা সকলে আমাদের মিটিংয়ে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এটা নিয়ে আমাদের মাননীয় বিধায়ক প্রদীপ মজুমদার সাহেব, পূর্বের দুর্গাপুর পূর্বের বিধায়ক, তিনি অত্যন্ত ইনিশিয়েটিভ নিয়েছেন সত্তর এবং তিনি আজকে অ্যাসেম্বলি চলছে সেখানে গিয়ে আমাদের মাননীয় পূর্তমন্ত্রী ফেরহাদ হাকিম সাহেবের সঙ্গে কথা বলেছে যে এটা অত্যন্ত প্রয়োজনীয়। ফেরহাদ হাকিম সাহেব সঙ্গে সঙ্গে টেলিফোন করেছিলেন আমাকে এবং তিনি বলেছেন যে বিদ্যুৎ হার যেটা হয়েছে আমরা বলেছিলাম বারবারই যে যেহেতু আমাদের কোনো ফান্ড পারমিট করছে না, আমরা অলরেডি 5 কোটি টাকা দিই, আমাদের রাজ্য সরকার 5 কোটি টাকা দেয়, 10 কোটি টাকা আমরা বছরে পেমেন্ট গত বছরও করেছি, তাহলে এর থেকে বেশি হয়ে গেলে আমাদের পক্ষে হয়তো একটু কষ্টসাধ্য হতো, আমরা পারছিলাম। কত টাকা বাড়লো? যেটা যেটা আমাদের গভর্নমেন্টের যে রেটটা স্থির হয়েছে 144 টাকাটা বেড়ে 202 বাড়লো, মানে এটা বেড়েই ছিল গভর্নমেন্টের রেট। আমাদের দুর্গাপুর কর্পোরেশনের একটা অ্যাচিভমেন্ট যে আজকে থেকে ওটা বেড়ে গেল 202 টাকা এবং 303 টাকা হচ্ছে যারা আমাদের সুপারভাইজার, তার তিনজন করে সুপারভাইজার আছে, টোটাল আমাদের 1700 কর্মী আছে, অ্যাপ্রক্সিমেটলি 1800 শান্তি আর কি। তো এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি যে এই মোমেন্টে জাস্ট আমাদের বসে সবার আগের আগের মুহূর্তে এবং এটা আমাদের প্রত্যেকের জয়েন্ট ক্রেডিট আমি বলবো যে আমাদের প্রত্যেকেই প্রাণ চেষ্টা করেছেন এবং আমাদের এই পুরো পরিবার সঙ্গে ছিল, আমাদের এই কর্পোরেশন পরিবার, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের ইউসুফ সাহেব, আমাদের মাননীয় কমিশনার ম্যাডাম সমেত, আমরা সমস্ত কাউন্সিলার্সরা এবং আমরা এখানকার যারা কর্মচারী সকলেই চেয়েছিলাম, এটাই আমাদের বিশাল বড় একটা প্রাপ্তি। সবাই যারা চিন্তিত, কিন্তু যেহেতু আমাদের এই কর্পোরেশনে 5 কোটি নিজেদের ওন ফান্ড থেকে দেওয়া হয়েছে এবং 5 কোটি রাজ্য সরকার দিতেন, কারণ আপনারা জানেন যে কেন্দ্র সরকারের প্রজেক্টেড এবং সম্পূর্ণ বঞ্চনার শিকার আমরা, সেক্ষেত্রে আমাদের বাংলার মা মুখ্যমন্ত্রী চাননি যে এই গরিব মানুষরা বঞ্চিত হয়, তারা দিতেন 5 কোটি, আমরা দিয়েছি 5 কোটি, এইভাবে দিয়ে গত বছরও আমরা 10 কোটি টাকা কিন্তু দিয়েছি। তো এরপরে যদি আবার বেড়ে যেত আমাদের যদি একটু চাপ হতো সেটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত ছিলাম, কিন্তু চেষ্টা আমাদের চালু ছিল আর কি। তো আজকে যখন আমাদের মাননীয় ফিরাদ সাহেব বলে দিলেন যে যেটা ভর্তুকি দেওয়ার দরকার যেটা দেওয়া সেটা আবার রাজ্য সরকার থেকেই আমাদেরকে দেওয়া হবে আমাদের কর্পোরেশনকে, এবং এই জন্য আমি প্রণাম জানাই ওনাকে এবং প্রণাম জানাবো আমাদের পূর্বের বিধায়ক, দুর্গাপুর পূর্বের বিধায়ক মাননীয় প্রদীপ মজুমদার সাহেব, যে তার অক্লান্ত চেষ্টা ছাড়া হয়তো আজকে এটা সফল হতে পারে। ম্যাডাম, যে আপনাদেরকে প্রেস মিট করে বলেছে যে 202 টাকা হয়ে গেছে, সুপারভাইজারদের 303 টাকা হয়ে গেছে, ওটা উনি ওনার বক্তব্য, আমরা ইউনিয়নগতভাবে আমাদেরকে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, এবং 202 টাকা 303 টাকা ওইটা ওনার মনগড়া রেট, আমরা দাবি রেখেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত রেট, যেটা পশ্চিমবঙ্গ সরকার দিতে বলছে 342 টাকা, সেই রেটে আমরা অনড় আছি এবং আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে টেবিলে এখনও ডাকা হয়নি ইউনিয়নগতভাবে, টেবিলে ডেকে বাইপার্টারি এগ্রিমেন্ট ম্যানেজমেন্ট থাকবে, মানে DMC কর্তৃপক্ষ থাকবে, ইউনিয়ন পক্ষ থাকবে, তারপরে এগ্রিমেন্ট হবে, আমরা সেটা কতটা কোথায় মানবো, 15 দফা দাবির মধ্যে কী কী উনি সমাধানের রাস্তা করছেন। শুধু 202 টাকা রেট বললে তো হবে না, 202 টাকা যদি রেট বলে মুখ্যমন্ত্রী ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সে 202 টাকাটা ঘোষণা করেছিলেন 26 ফেব্রুয়ারি 2021, তাহলে 2021 থেকে 2022 আজকে জুন মাস 23 এই যে বকেয়া টাকাটা, সেই টাকাটা কে দেবে যদি তাই হয়ে থাকে? তাহলে আমরা এগুলো অনেকগুলো আলোচনার ব্যাপার আছে, সেগুলো টেবিলে যদি আমাদেরকে না ডাকেন, আলোচনার রাস্তা না খুলে রাখেন, তাহলে এইভাবে উনি বলে ঘোষণা করে দিলে তো আমরা বন্ধ তুলতে পারবো না, ছেলেদের সঙ্গে আলোচনা করতে হবে, ছেলেরা রাজি হবে কিনা সেটা দেখতে হবে, তারপরে ইউনিয়নগতভাবে সিদ্ধান্ত নেব, এগ্রিমেন্ট হলে তারপরে আপনারা জানবেন যে হ্যাঁ সেটা প্রকৃতপক্ষে রেটটা বাড়লো। আন্দোলন চলবে,
কন্টিনিউ চলবে আনটিল একদম যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে। আপনার নাম? আমার নাম সুভাষ সাহা, আমি ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং জেলা আইনটিসির সভাপতি।